শেষ মুহূর্তে বিপ্লব সুকান্ত টান টান লড়াই, বালুরঘাটে ফের শুরু গণনা, বালুরঘাটে ফের টান টান নাটক, বালুরঘাটে ফের শুরু পুনর্গণনা। বালুরঘাটে সুকান্ত মজুমদার দাবি করেছেন যে তিনি জিতে গিয়েছেন, কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। অন্যদিকে কলকাতা থেকে তৃণমূলের তরফে দাবি করা হয় যে বিপ্লব মিত্র জিতেছেন, তা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। 13 জন কাউন্টিং এজেন্ট তারা ভেতরে প্রবেশ করে, কিন্তু কেন কাউন্টিং এজেন্টরা ভেতরে প্রবেশ করে সেই নিয়ে আপত্তি জানালেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের কাছে অভিযোগ করে বিজেপির কর্মী সমর্থকরা। এই ঘটনা নিয়ে বালুরঘাটে উত্তেজনা তৈরি হয়েছে। এই সিট আমরা জিতে গেছি, কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেস মিট করেছেন, বিপ্লব মিত্র নাকি জিতে গেছেন। কোনো এর বাস্তবিকতা নেই, এর সত্যের সাথে কোনো এর কোনো মিল নেই। স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমাদের হাতে, আমার হাতে তুলে দিন। দেখুন, আমাদের প্রশাসনের ভিতর থেকে খবর হচ্ছে আমরা 10,000 ভোটে এগিয়ে, আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় 18,000 ভোটে এগিয়ে আছি। প্রশাসন বলছে যে আমরা 10,000 ভোটে এগিয়ে আছি। জানি না, এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই। দেখুন, মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, কারণ আমরা শেষের সব পার্টি লাইন 14, 15, 16 আমাদেরও তো এজেন্ট আছে, এজেন্ট থেকে আমাদের কাছে আসে 18 রাউন্ড অবধি, প্রত্যেকটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টি জিতেছে। একটা থাকতেই পারে, এ তো চক্রান্ত না করার তো কারণে মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না, এটা তো হতে পারে। ডেভেলপমেন্ট আমরা করছি, আমাদের এখানটায় প্রতিনিয়ত বাড়িতে আমাদের লোকেরাই তারা পরিষেবা দিয়ে থাকে। আজকে লোকগুলো ভোট দিচ্ছে অন্যদিকে, আর ওনারা বলছেন যে আমরা 22,000-এ জিতবো, 22,000-এ জিতবো, কেউ বলছেন 15,000-এ জিতবো, কেউ বলছেন 20,000-এ জিতবো, আর দেখা যাচ্ছে সেগুলোই অনেকটাই সত্যি প্রমাণিত হবে। এগুলো দেখতে হবে কেন আমরা জেতা জায়গাটা আমরা হারালাম, বা আমাদের বালুরঘাটের মতো জায়গায় তো খারাপ রেজাল্ট কেন হলো, তপনে কেন খারাপ হলো, আমাদের গঙ্গারামপুরে কেন এত খারাপ হলো, এই ব্যাপারগুলো তো বিশ্লেষণ তো হবেই, পার্টিতে যাটা যেটা হওয়া দরকার তো বিশ্লেষণ হলো তখন আমরা বলতে পারি। রিকাউন্টিংয়ের আবেদন হতেও পারে, দেখা যায় এখনও।